আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার, কি হয়েছে আপনার? আদিত্য ভাঙা স্বরে বলে উঠল, তেমন কিছু না, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে। বাকি কথা শেষ হওয়ার আগেই আদিত্য নূরের কান্নার আওয়াজ শুনতে পেল। আদিত্য চমকে গিয়ে সার্ভেন্টের দিকে তাকাচ্ছে, বলল, নূর, কি হয়েছে নূরের? সার্ভেন্টটা মাথা নিচু করল, ভীতু স্বরে বলে উঠল, স্যার, ম্যাম প্রচুর হাইপার হয়ে গেছেন। আপনাকে না দেখতে পেয়ে উনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। ওনার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। নূরের অবস্থার কথা শুনে আদিত্য মুহূর্তেই নিজের কথা ভুলে গেল। আবিরার বিহানকে ছাড়িয়ে আঘাত পাওয়া শরীরেই দৌড়ে যেতে লাগলো ওর অ্যাঞ্জেলের কাছে। এখন আর ওর নিজের কোনো হুঁশ নেই, নূর ঠিক আছে কিনা সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ও। আবিরার বিহান আদিত্যকে ডাকতে ডাকতে ওর পিছনে দৌড়লো। আদিত্য এলোমেলো পায়ে দৌড়ে ওর রুমে এসে দেখল নূরের অবস্থা খুবই খারাপ। নীলা আর সার্ভেন্টরা মিলে ওকে ধরে আছে, আর একটু হলেই ও জ্ঞান হারিয়ে পড়ে যাবে। চোখ বন্ধ করে ক্লান্তভাবে এখনো বলেই যাচ্ছে, হিরো এনে দাও, আমার হিরো চাই। আদিত্যের শরীরের আঘাত এতটা কষ্ট পায়নি যতটা এখন ওর নূরের এমন অবস্থা দেখে কষ্ট হচ্ছে। নূরকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠল ওর। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে ছুটে গেল নূরের কাছে। আদিত্যকে আসতে দেখে সবাই নূরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আদিত্যের এমন অবস্থা দেখে নীলা অনেক চমকে গেল, তবে এই মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করল না ও। আপাতত নূরকে শান্ত করা দরকার, আর সেটা জিজুই করতে পারবে। তাই নীলা আর বাকিরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের সামনে বসে দুই হাতে নূরের মুখটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, এই নূর, মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমার কলিজাটার? এই দেখো আমি এসে গেছি, তোমার হিরো এসে গেছে, চোখ খোলো সোনা। আদিত্যের কণ্ঠ শুনে ক্লান্ত চোখ দুটো খুলে তাকালো নূর। আদিত্যকে চোখের সামনে দেখে ভালো চোখ খুলে কতক্ষণ তাকিয়ে দেখল নূর, তারপর ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আদিত্যের শরীরে একটু ব্যথা পেল, সেটা মালুম না করে আদিত্য নিজেও তার প্রাণভোমরাকে বুকের মাঝে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে নূরকে শান্ত করতে লাগলো। একটু পর নূর আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যের বুকে এলোমেলো ভাবে চাপড় মেরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিল, কেন আসছিলে না তুমি? আমি কত ডাকলাম তাও এলে না তুমি। আমার কত কষ্ট হচ্ছিল জানো, পচে একটা, আর কথা বলবো না তোমার সাথে, কাটটি তোমার সাথে, কাটটি কাটটি কাটটি। নূরের এভাবে মারাই আদিত্যের আঘাত পাওয়া জায়গায় ব্যথা পেয়ে হালকা আওয়াজ করে উঠল, আহ। সাথে সাথে নূরের হাত থেমে গেল। নূর আদিত্যের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখল, আদিত্যের মাথায় ব্যান্ডেজ, শরীরের নানান জায়গায়ও কেমন ছিলে গেছে। আদিত্যের এমন অবস্থা দেখে নূর এবার বিচলিত হয়ে পড়ল, দুই হাতে আদিত্যের মুখটা ধরে বসে উঠল। আই হিরো, কি হয়েছে তোমার, এসব লাগিয়েছো কেন? তুমি ব্যথা পেয়েছো বুঝি, কিভাবে ব্যথা পেলে বলো না, কেউ ব্যথা দিয়েছে তোমাকে? আমাকে বলো, আমি তাকে ঠিসুম ঠিসুম করে মেরে দিব, আমার অনেক শক্তি আছে। নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য এমন একটা সিচুয়েশনেও হেসে দিল, তারপর নূরের গালে হাত রেখে বলল, থাক, কাউকে আর মারতে হবে না, আর এটা তেমন কিছুই না, তুমি না আমাকে হিরো বলো, আর হিরোদের তো এমন একটু আধটু ব্যথা পেতেই হয়। নূর প্রতিবাদ করে বলে উঠল, না হয় না, তুমি ব্যথা পাবে না একদম, হিরো কোনো ব্যথা পাবে না, হিরো ব্যথা পেলে নূরের একদম ভালো লাগে না, অনেক পচা লাগে, এতগুলো কষ্ট হয়। নূর নিচের বুকের বাম পাশে আঙ্গুল ঠেকিয়ে বলল, এখানে অনেক ব্যথা হয়, তাই তুমি কোনো ব্যথা পাবে না। নূরের কথায় আদিত্য অবাক চোখে তাকিয়ে রইল। নূরের কথার মর্ম নূর না বুঝলেও আদিত্য ঠিকই বুঝতে পারছে। আজ তার বউটার চোখে সে নিজের জন্য আকুলতা দেখতে পাচ্ছে, স্বামীর কষ্টে সে নিজেও ব্যথিত হচ্ছে। এ যে এক পরম পাওয়া আদিত্যের জন্য, সে তার নিষ্পাপ বউয়ের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আর কি লাগে তার? আদিত্য মুচকি হেসে বলল, ব্যথা পেয়েছি তো কি হয়েছে, আমার অ্যাঞ্জেলটা তো জাদু জানে, সে তার জাদু দিয়ে আমার সব ব্যথা দূর করে দিবে, তাই না? হ্যাঁ, দিব তো জাদু করে।
কথাটা বলেই নূর আদিত্যের মুখটা ধরে শুধু কপালে না, সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আদিত্য তার বউয়ের স্নিগ্ধ পরশে কোনো এক সুখের মহাসমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। নিজের সব ব্যথা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। নূর চুমু দেওয়া শেষে বলে উঠল, দেখেছো অনেকগুলো জাদু করে দিয়েছে, আর কোনো ব্যথা পাবে না। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে আবার বুকের মাঝে জড়িয়ে নিল। একটু পরে নীলা ট্রেতে করে খাবার নিয়ে রুমে ঢুকল। নীলাকে আসতে দেখে আদিত্য বলে উঠল, তুমি একটু ওর কাছে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা মাথা ঝাঁকিয়ে সাই জানাল। আদিত্য ওয়াশরুমে যেতেই নীলা খাবারের ট্রে টেবিলের ওপর রেখে নূরের সামনে এসে বসল। নীলা নিচে বিহানের কাছ থেকে সব বিস্তারিত শুনেছে। আদিত্য আর বিহান বাসায় আসার সময় ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে কারোরই তেমন গুরুতর কিছু হয়নি, তবে আদিত্যের জ্ঞান ছিল না, তাই বিহান তাকে হসপিটালে নিয়ে এসেছিল। আবিরকেও ফোন করে ডেকে নিয়েছিল, বাসায় কাউকে জানায়নি যাতে কেউ চিন্তা না করে। নীলা নূরের দিকে তাকিয়ে বলল, আপু শোনো, ভাইয়া কিন্তু আজকে অনেক ব্যথা পেয়েছে, তাই তুমি তাকে একদম জ্বালাবে না, কেমন? না হলে কিন্তু ভাইয়া আরো ব্যথা পাবে। নূর দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমি হিরোকে একদম ব্যথা পেতে দিব না, আমি একদম গুড গার্ল হয়ে থাকব। নীলা মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাকে খাইয়ে দেই। ভাইয়া তোমাকে খাওয়াতে গেলে তার কষ্ট হবে, তাই আজকে আমার কাছেই খাও। নূর মুখটা মলিন করে বলল, আচ্ছা। তারপর নীলা নূরকে খাইয়ে দিল। একটু পরেই আদিত্য ওয়াশরুম থেকে বের হলে নীলা নিজের রুমে চলে গেল। আদিত্য নূরের সামনে এসে বসে বলল, তুমি নিশ্চয়ই না খেয়ে আছো, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নূর বলে উঠল, না না, তার দরকার নেই, নীলা আমাকে মাত্রই খাইয়ে দিয়ে গেছে। তুমি ব্যথা পেয়েছো তো, তাই আমি আজ নীলার কাছে খেয়ে নিয়েছি, আমি তোমাকে একদম জ্বালাবো না। আদিত্য মুচকি হেসে বলল, কে বলেছে তুমি আমাকে জ্বালাও? তোমাকে খাইয়ে দিতে আমার অনেক ভালো লাগে, তাই কখনো এ কথা বলবে না। আজ খেয়েছো ঠিক আছে, কিন্তু এরপর থেকে তোমাকে শুধু আমি খাইয়ে দেব, বুঝেছো? নূর ঘাড় কাত করে বলল, তাহলে এখন তুমি খেয়ে নাও, কেমন? আদিত্য হালকা মাথা ঝাঁকিয়ে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করলো, কিন্তু হাতে একটু ছিলে যাওয়ায় ঠিকমতো খেতে পারছে না আদিত্য। হাত নাড়ালে ব্যথা পাচ্ছে। নূর আদিত্যের দিকেই তাকিয়েছিল, তাই বিষয়টা খেয়াল করলো। নূরের অনেক খারাপ লাগছে। নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে আদিত্যের হাত থেকে প্লেটটা নিয়ে বলে উঠল, আসো আমি তোমাকে খাইয়ে দিই, তোমার তো কষ্ট হচ্ছে, তাই না? আদিত্য অবাক নয়নে নূরের দিকে তাকিয়ে রইল। যে মেয়ে নিজেই হাতে খেতে পারে না, সে কিনা আমাকে খাইয়ে দিতে চাচ্ছে। নূরের এমন কেয়ার দেখে আদিত্যের চোখ দুটো চিকচিক করে উঠল, তবুও মুচকি হেসে বলল, থাক, দরকার নেই, আমি খেতে পারবো, তোমার কষ্ট করতে হবে না। নূর বলে উঠল, আমি বললাম না খাওয়াবো না, মানে আমি খাওয়াবো। তুমি না খুব দুষ্টু হয়ে গেছো, আমার কথা একটু শোনো না, এখন চুপচাপ মুখ খুলো। নূরের এমন শাসন দেখে আদিত্য নিঃশব্দে হাসলো, তারপর নূরের কথা মতো হাঁ করলো। নূর এক লোকমা ভাত নিয়ে আদিত্যের মুখে দিতে গেলে অর্ধেক ভাত নিচেই পড়ে যায়। কিছু অংশ আদিত্যের মুখে দিতে সক্ষম হয় নূর, এতেও যেন পরম সুখ আদিত্যের। আজ তার অ্যাঞ্জেলটা সত্যিকারের বউয়ের মতো তার কেয়ার করার চেষ্টা করছে, আর কি চাই আদিত্যের? নূর ঠিকমতো পারছে না দেখে আদিত্য নূরের হাতের উপর হাত রেখে নূরের হাত ধরে খাবার নিজের মুখে আনতে সাহায্য করল। আজকের মতো তৃপ্তি যেন আদিত্যের কখনোই হয়নি। আদিত্যের মা মারা যাওয়ার পর আর কেউ কখনো আদিত্যকে খাইয়ে দেয়নি, তবে আজ তার অ্যাঞ্জেল এই সুখটাও এনে দিল। খাওয়া দাওয়া শেষে একটু পরে আদিত্য নূর শুয়ে পড়ল। আদিত্য চিত হয়ে শুয়ে আছে, আর নূর নিজের বালিশে কাত হয়ে আদিত্যের দিকে মুখ করে শুয়ে আছে। মুখটা কেমন ছোট করে আদিত্যের দিকে একবার তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। নীলা বলেছে আদিত্য ব্যথা পেয়েছে, তাই তো সে আজ আদিত্যের বুকে শুচ্ছে না। যদি হিরো ব্যথা পায় এটা ভেবে, তবে আদিত্যের বুকে না শুতে পেরে নূরের কেমন যেন ভালোও লাগছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো অ্যাঞ্জেল, আজকে আমার বুকে ঘুমাবে না? নূর মুখটা ছোট করে বলল, না তুমি তো ব্যথা পেয়েছো, আমি তোমার বুকে শুলে তোমার কষ্ট হবে। কে বলেছে তোমাকে? বরং তুমি আমার বুকে ঘুমালে আমার ব্যথা আরো তাড়াতাড়ি সেরে যাবে, জানো? কারণ তুমি যে আমার জাদুকর। আদিত্য নূরের দিকে তাকিয়ে হাত মেলে দিয়ে বলল,
এসো আমার কাছে। নূর এতক্ষণ ইতস্তত করলেও আদিত্যের কথায় হাসি মুখে এগিয়ে গিয়ে আদিত্যের বুকে আস্তে করে শুয়ে পড়ল। আদিত্য শরীরে হালকা ব্যথা পেলেও তার মনের প্রশান্তির কাছে এই ব্যথা কিছুই না। অ্যাঞ্জেলটাকে বুকে না নিলে যে তার নিজেরও ঘুম আসবে না। আদিত্য দুই হাতে নূরকে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখ জোড়া বন্ধ করে নিল। আরও 5 দিন পার হয়ে গেছে। আদিত্য এখন প্রায় সুস্থ। এখন আবার অফিসেও যেতে শুরু করেছে আদিত্য। মাত্রই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আদিত্য। গাড়িতে বিহান ড্রাইভ করতে করতে বলে উঠল, আদি ইনফরমেশন কারেক্ট, আমগো অ্যাক্সিডেন্ট ওই হালারপুর রশিদ খানের লোকেরা করছে। ওরা তো আমগো মারার লাইগাই অ্যাক্সিডেন্ট করছে, তাই আমগো কপাল ভালা দেখা বাইসা গেছিগা, আদিত্য বলে উঠল। জানতাম এটা ওদেরই কাজ হতে পারে, কাপুরুষের মতো পিছন থেকে বাইর করার ওদের অভ্যাস। সেদিন আমরা ওর লোককে মেরেছি, সেটারই বদলা নেওয়ার জন্য ওরা এসব করছে। তাইলে অহন কি করবা চাস? আপাতত কিছুই না, ওদেরকে একটু স্পেস দেব। ওরা যখন বড় কোনো ক্রাইম করার প্ল্যান করবে তখনই ওদের হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিব। হ্যাঁ ঠিক আছে, তুই জানতে কস। আচ্ছা শোনো, আমাদের বাসায় আর বাসার এরিয়ার চারপাশে সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে হবে। আমি নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমার শত্রুরা আমাকে দমন করার জন্য নূরের ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবে, তাই আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। টেনশন লইস না, যাবইগা যাইবগা। অনেকক্ষণ হলো আবির এসেছে, নূরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে নীলাকে খুঁজছে। আজ তো মেয়েটার সাথে কথা বলতেই হবে, তার আসলে হয়েছে কি সেটা জানতে হবে, নাহলে কিছুতেই শান্তি পাচ্ছি না। এসব ভাবনার মাঝেই আবির দেখল নীলার ছাদে কাপড় শুকোতে যাচ্ছে। এটা দেখে আবির নূরকে বলল, ভাবিডল তুমি খেলা করো, আমি এখনই আসছি। হ্যাঁ আচ্ছা। আবির তড়িঘড়ি করে ছাদের দিকে দৌড়ল। ছাদে এসে আবির ছাদের দরজা ঠাস করে বন্ধ করে দিল। নীলা কাপড় নাড়ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দে পিছনে ফিরে তাকালো নীলা। আবিরকে এখানে দেখে একটু চমকে গেল নীলা। তবুও কিছু না বলে চুপচাপ হেঁটে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবির খপ করে নীলার হাত চেপে ধরল। নীলা একটু কেঁপে উঠল, হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো। আবির এবার এক টানে নীলাকে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে সমস্যা কি তোমার? হ্যাঁ এমন আজব বিয়ব কেন করছো? মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? টেল মি ড্যাম ইট। নীলা অন্যদিকে মাথা ঘুরিয়ে রেখে বলল, কিছুই হয়নি, আমাকে ছাড়ুন, যেতে দিন প্লিজ। আবির এবার আরও একটু রাগী কণ্ঠে বলে উঠল, হয়নি মানে আমাকে কি তোমার ইডিয়েট মনে হয়? আমি কিছু বুঝতে পারি না, কয়েকদিন হলেও দেখছি তুমি আমাকে চরম পরিমাণে অ্যাভয়েড করছো, আমার সাথে কথা বলো না, কিছু বললে জবাব দেও না। আমি যতক্ষণ এই বাসায় থাকি তুমি নিজের রুমে বসে থাকো, কেন করছো এমন? কি হয়েছে বলো? আমার কোনো কাজে তুমি যদি নারাজ হয়ে থাকো তাহলে সেটা আমাকে বলো, এভাবে ইগনোর কেন করছো? নীলার ভীষণ কান্না পাচ্ছে, তবুও সে নিজেকে আটকে রেখে বলে উঠল, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কিছুই নেই, আপনি আমার তেমন কিছুই হন না যে আপনার ওপর আমি নারাজ হব। এটা আমার লাইফ, আমি যেভাবে খুশি সেভাবে থাকবো, সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দেয়া আমি জরুরি মনে করি না। আমি যাই করি না কেন তাতে আপনার কি? নীলার কথায় আবিরের রাগ আরো তরতর করে বাড়তে লাগলো। আবির এক হাতে নীলার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার কি তাই না? তুমি বুঝছো না আমার কি? এতটা অবুঝ তুমি না যে আমার মনের কথা তুমি বোঝো না? তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ইগনোরেন্স আমাকে কতটা পোড়াচ্ছে? ভালোবাসি তোমাকে, ড্যামিট। নীলা চমকে তাকালো আবিরের চোখের দিকে। এই চোখের ভাষায় সে আবিরের কথার সত্যতা দেখতে পাচ্ছে। উনি কি সত্যিই আমাকে ভালোবাসে? পরক্ষণে নীলার শরীফা বেগমের বলা কটু বাক্যগুলো মনে পড়ে গেল। নীলা আর সহ্য করতে পারল না, সর্বশক্তি দিয়ে আবিরকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। তারপর তীব্র কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে, কি পেয়েছেন কি আপনারা? হ্যাঁ আমাকে কি খেলার পুতুল পেয়েছেন? যার যা খুশি তাই করে যাবেন আমার সাথে? ছেলে এসে ভালোবাসার কথা বলবেন আর মা এসে আমাকে আমার পরিবারকে অপমান করে যা খুশি তাই বলে যাবেন, এটা আপনাদের মা ছেলের কোনো খেলা নাকি? আবির অবাক হয়ে ভুরু কুচকে বলল, এক মিনিট, মা বলেছে মানে? তার মানে মা তোমাকে কিছু বলেছে তাই না? কি বলেছে মা তোমাকে?
সেটা আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। আর প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন, এটা আমার বোনের বাসা, আমি শুধু আমার আপুর জন্য এখানে আছি। আমি চাই না আমার জন্য এই বাসায় কোনো সমস্যা হোক, তাই প্লিজ আমাকে আর জ্বালাবেন না দয়া করে। কথাগুলো বলে নীলা চলে যেতে নিলেই আবির আবারও নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে আটকে নিয়ে বলল, যাওয়ার আগে ভালো করে শুনে যাও, আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে তার জন্য আমি অনেক দুঃখিত, প্লিজ পারলে ক্ষমা করে দিও। তবে তাই বলে যে তুমি আমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে সেটা কখনোই ভেবো না। আবির রহমানের ভালোবাসা এতটা সস্তা না যে এতটুকুই ঠুকনো কারণেই সব শেষ হয়ে যাবে। ভালো তো তোমার আমাকেই বাঁচতে হবে মিস কোশিলঙ্কা। কথাটা বলে আবির নীলার গালে একটা চুমু খেয়ে নীলাকে ছেড়ে দিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। আর নীলা ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আবিরের শেষের কথাগুলো ভাবতে লাগলো। শরীফা বেগম ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন, আশরাফ রহমান অফিসে গেছেন, তখনই আবির ওখানে হনহন করে এলো। শরীফা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তুমি কি বলেছো নীলাকে? শরীফা বেগম ঘুরোকুচকে বলল, এটা কি ধরনের ব্যবহার আবির? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো তুমি? আবির নিজের রাগ সহ্য করতে না পেরে টি টেবিলের উপর থাকা ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছাড় মেরে রাগি কণ্ঠে বলে উঠল, টেল মি ড্যাম ইট, হোয়াট ডিড ইউ সে টু হার? আবিরের হঠাৎ এমন ব্যবহারে শরীফা বেগম চলে গেলেন। আবিরকে এত রাগ করতে সে কখনো দেখেনি। উনি বুঝতে পারলেন ছেলে তার প্রচুর রেগে আছে, তাই উনি বলে উঠলেন, কি বলবো, ওদের মতো থার্ড ক্লাস মেয়েদের যা বলা দরকার তাই বলছি। ওরা পুরো প্ল্যানিং করে আদিত্যকে ফাঁসিয়ে ওই পাগল মেয়েটাকে ওর গলায় ঝুলিয়ে দিয়েছে, এখন আবার ছোটটাকে লেলিয়ে দিয়েছে তোর পেছনে। ভাবতে পারিস কত বড় দান্দাবাজ ওরা। আবির হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে হাতে তালি বাজাতে লাগলো। আবিরের কাণ্ড দেখে শরীফা বেগম একটু থতমত খেয়ে গেলেন। আবির কোনো রকমে এক সময় হাসা বন্ধ করে তিরস্কার করে বলে উঠল, ওয়াও মা, ইউ আর গ্রেট, নট অনলি গ্রেট, ইউ সুপার গ্রেট। সত্যি তুমি আজ একটা প্রবাদ বাক্য সত্যি করে দিলে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। মানে? মানে তুমি যেমন মানুষ তার কাছে বাকি সবাই তেমনই হয়। শরীফা বেগম তেতে উঠে বললেন, আবির কি বলতে চাও তুমি? ভুলে যেও না তুমি তোমার মায়ের সম্বন্ধে কথা বলছো। আফসোস মা, এটাই তো করতে পারি না, ভুলতে পারি না যে তুমি আমার মা, যে মা নিজের স্বার্থের জন্য সবকিছু পারে। আবির ডোন্ট শাউট মা, চিল্লিয়ে লাভ নেই। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? সবই জানি আর বুঝি আমি। তুমি যে কেন নূর ভাবিদের সহ্য করতে পারো না সেটা কি আমি বুঝি না ভেবেছ? কি বলতে চাও তুমি? তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাই। আয়াত না হয় ছোট ছিল তাই হয়তো ওর সব কিছু মনে নেই, তবে আমার সব কিছু মনে আছে মা। কিভাবে তুমি আদি ভাইকে ছোটবেলায় অত্যাচার করতে তা সবই আমার মনে আছে। আদি ভাই নিজের কষ্ট কাউকে বলতো না, ঘরের এক কোণায় বসে মা বাবার ছবির বুকে জড়িয়ে একা একা কাঁদত। আমি দেখেছি ভাইয়ের সেই অসহায়তা, ভাইয়ের কষ্ট দেখে আমি নিজেই কেঁদে ফেলতাম, কিন্তু তোমার মতো পাষাণের মন গলত না। কতটা পাষাণ হলে কেউ এমন মা বাপ ছাড়া মাসুম এতিম বাচ্চাটাকে কষ্ট দিতে পারে? সিহ, ভাবতেও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কথাগুলো বলতে বলতে আবিরের চোখ ভরে উঠল, চোখের পানি মুছে আবার বলে উঠল, আর যখনই ভাই টাকা পয়সা ওলা হয়ে গেল হঠাৎ তখন ভাইয়ের প্রতি তোমার দরদ একদম উপচে পড়ল। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? তুমি ভেবেছিলে সারা জীবন ভাইয়ের টাকায় আয়েশ করবে আর সম্পত্তি নিজের করে নিবে, কিন্তু যখনই ভাইয়া বিয়ে করলো তোমার সেই স্বপ্ন ভেঙে দিতে শুরু করায় তোমার এত রাগ, তাই না? এই জন্যই তুমি ভাবি আর তার পরিবারে সহ্য করতে পারো না, ঠিক বলছি না? আবিরের কথায় শরীফা বেগম থতমত খেয়ে গেলেন। তার ছেলে যে তার সব কিছু জানে সেটা তো তার জানাই ছিল না, এখন ছেলেকে কি বলবেন তিনি? তবুও আমতা আমতা করে বলল, দেখো এমন কিছু না, আর আমি যা করছি তা তোমাদের ভালোর জন্যই করেছি, তোমাদের উন্নত ভবিষ্যতের জন্য করেছি। টু হেল ইওর ভবিষ্যৎ, এমন ভবিষ্যৎ আমি লাথি মারি? আমাকে কি নিজের মতো স্বার্থপর ভেবেছো নাকি?
কখনোই না, আমাকে কখনোই নিজের মতো ভাববে না। একটা কথা ভালোভাবে কান খুলে শুনে রাখো মা, আমার বউ যদি কেউ হয় তাহলে সেটা নীলাই হবে, অন্য কেউ না। আমাকে কন্ট্রোল রাখার মোটেও চেষ্টা করবে না, শেষমেশ ছেলেকে হারাবে তুমি, কথাটা মনে রেখো। কথাটা বলেই আবির হনহন করে বেরিয়ে গেল। শরীফা বেগম রাগে কিরমির করতে লাগলো। আজ ওই মেয়েটার জন্য তার ছেলে তার সাথে এমন ব্যবহার করে গেল।